বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, পুর নিগমের পক্ষ থেকে আগরতলা শহরের বিভিন্ন জায়গাগুলোতে যে ফ্ল্যাগ ফেস্টুনগুলো রয়েছে, বিজ্ঞাপনের যে ব্যানার ফেস্টুন প্রকৃতিগুলো প্রভৃতিগুলো রয়েছে, সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। শহর আগরতলাকে সুন্দর করার একটা প্রচেষ্টা রয়েছে এবং এই প্রচেষ্টাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গাতে, বিশেষ করে আগরতলা শহরের যে বিভিন্ন জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে দলীয় যে পতাকাগুলো রয়েছে বিভিন্ন দলে সেগুলো সরানো হচ্ছে। একই রকমভাবে বিভিন্ন বিজ্ঞাপনের যে ব্যানার রয়েছে, ফেস্টুন রয়েছে, সেগুলো কিন্তু সরিয়ে ফেলা হচ্ছে। শহর আগরতলাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে এবং সেই সব জায়গাগুলোকে কেন্দ্র করে বিভিন্নভাবে ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ যেরকমভাবে ডেভেলপ করা হচ্ছে, রাস্তাঘাট যেরকমভাবে ডেভেলপ করা হচ্ছে যাতে দেখতেও সুন্দর হয়, সেই সৌন্দর্যায়নকে কেন্দ্র করে শহরের যে প্রাণ কেন্দ্রগুলো রয়েছে, যেরকম কামান চৌমুনি, পোস্ট অফিস চৌমুনি, এইসব জায়গাগুলো অবশ্যই বিভিন্ন সময় দেখা যেত যে বিভিন্ন দলের পতাকা, তার পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন সেখানে লাগানো থাকত। সেই বিষয়গুলো যাতে দেখা না যায়, এখন সুনির্দিষ্ট জায়গাতেই শুধুমাত্র বিজ্ঞাপন লাগানো যাবে, যত্রতত্র বিজ্ঞাপন কোনোভাবেই লাগানো যাবে না, সেই বিষয়টাকে কেন্দ্র করেই পুর নিগমের পক্ষ থেকে কিন্তু অভিযান চালানো হয়েছে। টাস্কফোর্সের, পুর নিগমের টাস্কফোর্স এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন জায়গাতে যাচ্ছেন এবং বিভিন্নভাবে তারা বিভিন্ন দলের যে পতাকাগুলো রয়েছে বা অন্যান্য ফেস্টুনগুলো রয়েছে, পোস্টারগুলো রয়েছে, সেগুলো সরিয়ে দিচ্ছেন। একই রকমভাবে যে বিভিন্ন ব্র্যান্ডগুলোর বিজ্ঞাপন রয়েছে সেই বিজ্ঞাপনগুলো কিন্তু সরিয়ে ফেলা হচ্ছে পুর নিগমের পক্ষ থেকে। পুর নিগমের পক্ষ থেকে এই বিষয়টা অবশ্যই শহরের সৌন্দর্যায়নের জন্য করা হচ্ছে। একই রকমভাবে রাজ্যের পুকুরগুলোকে আমরা একটা সময় দেখেছি বিভিন্নভাবে সৌন্দর্যায়নের চেষ্টা করা হচ্ছে, শুধুমাত্র পুকুরগুলোই নয়, পুকুরগুলোকে সংস্কার করা হচ্ছে, সংস্কার করে পুকুরের পাড় থেকে শুরু করে পুরো আশপাশ এলাকাটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন জায়গাতে একটা সময় এই পুকুর পাড়গুলোর মধ্যেই কিন্তু নেশাখোরদের আড্ডা বসত এবং বিভিন্ন পুকুর পাড়গুলো নোংরা আবর্জনায় এতটাই পরিপূর্ণ হয়ে থাকতো যে সেখানে মশার উৎপাত সেখান থেকে হতো বা অন্যান্য নানাবিধ আনহাইজেনিক কন্ডিশন হয়ে যেত সেই পুকুর পাড়গুলোতে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পুর নিগমের পক্ষ থেকে স্মার্ট সিটি এবং শহর সৌন্দর্যায়নকে মাথায় রেখে বিভিন্নভাবে পুকুর পাড়গুলোকে যেরকমভাবে সাজানো হয়েছে, পুকুর পাড়গুলোকে কনক্রিট দিয়ে মুড়ে ফেলা হয়েছে, সুন্দর লাইট লাগানো হয়েছে, সৌন্দর্যায়ন করা হচ্ছে, একই রকমভাবে শহরের বিভিন্ন আনাচে কোনাচে যাতে যত্রতত্র বিজ্ঞাপন হোর্ডিং বা বিজ্ঞাপনের কোনো রকম পোস্টার লাগানো না থাকে বা দলীয় কোনো পতাকা, দলীয় কোনো পোস্টার না লাগানো থাকে, সেগুলোর বিরুদ্ধে কিন্তু আজকে পুর নিগমের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে। সেই অভিযানে অবশ্যই যারা পুর নিগমের টাস্কফোর্স রয়েছেন তারা অংশগ্রহণ করেছেন। কি বলছেন তারা এই সাফাই অভিযান এক প্রকারের, সেটাতে অংশগ্রহণ করে কি বলছেন তারা শুনবো। আমরা পৌরসভার থেকে একটা অনুরোধ পেলাম যে এগুলো ফেস্টুন যা আছে আসতে লাগাইছে, এগুলো নিয়ে রাখতাম। শুধু কি রাজনৈতিক দলের গুলি? রাজনৈতিক দলের গুলি ভিতরে রাজনৈতিক দল সবও আছে, ফেস্টুনের জন্য এগুলো আমরা গাড়ি তুলি শহরের ভিতরে, আমরা ফানেছেন আমরা গাড়ি। আপনারা শুনলেন সেই টাস্কফোর্সের কর্মীর বক্তব্য, এবং শুধুমাত্র রাজনৈতিক দলের যে ফ্ল্যাগ ফেস্টুনগুলো সরানো হচ্ছে এমনটা নয়, বিভিন্ন ব্র্যান্ডের যে অ্যাডভার্টাইজমেন্ট লাগানো থাকে, অ্যাড লাগানো থাকে, পোস্টার লাগানো থাকে, সেগুলো কিন্তু সরিয়ে ফেলা হচ্ছে। শহরকে সুন্দর করার জন্য, শহরকে একটা ডিসিপ্লিনড ওয়েতে গড়ে তোলার জন্য কিন্তু অবশ্যই এই বিষয়গুলো দরকার, এমনটাই কিন্তু মনে করছে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।